সুপ্রিয় দর্শক, বিজয় একাত্তর জেলা সংবাদে স্বাগতম। সাথে আছি আমি শ্রাবণী সরকার। জাতির জনক শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী ও জাতির শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গফরগ উপজেলা প্রতিনিধি মতিউর রহমান মতি জানিয়েছেন, ময়মনসিংয়ের গফরগ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে শোক দিবস পালন করা হয়েছে। গফরগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ফাহমি গোলন্দাজ বাবেল এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র আলহাজ ইকবাল হোসেন সুমন, সহকারী কমিশনার ভূমি কাবেরী রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর মাইনুদ্দিন খান মানিক, গফরগাঁও প্রেস ক্লাবের সভাপতি আবদুল্লাহ আলামিন বিপ্লব, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকূল সরকার ও পাগলা থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান সহ অন্যান্যরা। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা। বিজয় একাত্তর টিভি নিউজ ডেস্ক। আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবার সদস্যকে এদিন শাহাদত বরণ করেছেন। ইয়া আল্লাহ তাকে আপনি মাফ করে দিন, ইয়া আল্লাহ তাকে আপনি কবুল মঞ্জুর করে দিন। তার কবর